দেখুন, হালাল খাওয়া, হালাল উপার্জন করাকে খুব আহাম ফরজ হিসেবে শরীয়ত নির্ধারণ করেছে। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস থেকে জানতে পাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, ঈমান আনার পরে সবচেয়ে বড় কাজ সালাত, সালাতের পর সবচেয়ে বড় বান্দার উপর ফরজ হচ্ছে হালাল উপার্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব জাতি, তোমরা ভূপৃষ্ঠে যা কিছু হালাল এবং পবিত্র সেটাই ভক্ষণ করো। এখানে লক্ষণীয় বিষয় যে আল্লাহ তাআলা শুধু মুমিন মুসলিম নয়, বরং সকল মানব জাতিকেই হালাল খেতে বলেছেন। এখন বিজ্ঞান ও গবেষণা করে দেখেছে যে কোরআন ও সুন্নাহ ভিত্তিক যে খাদ্যগুলো হালাল সেটা গ্রহণ করার কারণে মানুষের চারিত্রিক এবং মনস্তাত্ত্বিক কোনো পরিবর্তন আসে না, অর্থাৎ সে সুস্থ থাকে, ভালো থাকে। আর যে জিনিসগুলোকে শরীয়তের পক্ষ থেকে হারাম করে দেওয়া হয়েছে, ওই জিনিসগুলো গ্রহণ করার দ্বারা মানুষের মনস্তাত্ত্বিক এবং চারিত্রিক পরিবর্তন আসে। আর সকল ইবাদত কবুলের জন্য হালাল উপার্জন ও হালাল খাওয়া ফরজ, এটা একটা অন্যতম শর্ত। এক সাহাবি ইবনু কাসির তার তাফসিরে রওয়ায়াত করেছেন, এক সাহাবি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জন্য আপনি দোয়া করেন, আইয়াজআলানি আল্লাহু মুস্তাজাবাদ দাওয়া, যেন আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেন, অর্থাৎ আমি দোয়া করলেই যেন দোয়া কবুল হয়। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি নির্দেশ করেছেন, অতিব মাত আমাক, তুমি তোমার খোরাককে পবিত্র করো, খাদ্যটাকে হালাল করো, তাহলেই তুমি মুস্তাজাবুদ দাওয়াত হতে পারবো, অর্থাৎ তোমার দোয়া করলেই দোয়া কবুল হয়ে যাবে। অতএব আমাদের দৈনন্দিন জীবনে পৃথিবীতে বহুমাত্রিক কল্যাণের জন্য এবং পরকালীন মুক্তির জন্য সামগ্রিকভাবে আমাদের ইবাদত বন্দেগী কবুলের জন্য হালাল উপার্জন ও হালাল খাদ্য গ্রহণের কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন।